وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আপনাদের স্বাগত জানাই এই প্রোগ্রামে যার নাম হলো দাক্কির। এই প্রোগ্রামের এ হলো প্রথম পর্ব, যে পর্বে আমরা শুনব ইসলামের কিছু মূল কথা। ইসলামের মূল পাঁচটি ভিত রয়েছে, যার প্রথম হলো যে আমরা সাক্ষ্য দিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার রাসূল এবং তার পয়গম্বর। এই কথা কিংবা এই শাহাদাত যা আমরা দিয়ে থাকি তার অর্থ কী? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সর্বপ্রথমে শাহাদাত দিই, সাক্ষ্য দিই যে আল্লাহ তাআলা ছাড়া কেউ ইলাহ নেই। আসলে সঠিক অর্থ হলো ইলাহ শব্দের এই যে আল্লাহ তাআলা ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই। অনেকজন মনে করে যে আল্লাহ শব্দের কিংবা ইলাহ শব্দের অর্থ হলো যে সৃষ্টি করে, যে পরিচালনা করে কিংবা যে রুজি দান করে, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো রুবুবিয়াতের সাথে সম্পৃক্ত, তারা বলে যে এ হলো আল্লাহ কিংবা ইলাহ শব্দের অর্থ। এ কথা সঠিক নয়। সঠিক অর্থ হলো যে আল ইলাহ শব্দের অর্থ আল মালুহ, অর্থাৎ আল মাহবুদ, যার বাংলায় অর্থ হলো যার একমাত্র উপাসনা করা যেতে পারে। এবং বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ মাবুদ নেই। কিন্তু যেহেতু অনেক মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে অনেক জিনিসের কিংবা অনেক সত্তার ইবাদত করে, উপাসনা করে, তাই সঠিক অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সুতরাং যত রকমের ইবাদত, যত প্রকারের ইবাদত হতে পারে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।